নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী পরম করুণা পরম জ্যোতির চমৎকার শুনব। গাজিয়াবাদ থেকে আমি ভরত ভটনাগর বলছি। আমাদের বাড়িতে অষ্টলক্ষ্মী কলস প্রতিষ্ঠার পরের দিনই যে চমৎকার ঘটেছে আমি এখানে তাই বর্ণনা করছি। কয়েক বছর আগে একটি বেসরকারি জীবন বিমা কোম্পানির কাছে আমাদের ছেলের নামে একটি জীবন বিমা করাই। এটি ছিল দুটি কোম্পানির যৌথ উদ্যোগ। আমরা কয়েক বছর বিমার কিস্তি জমা করার পর ওই যৌথ কোম্পানির অংশীদারেরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সে সময় অনেকেই পরামর্শ দেন যে কোম্পানির ভবিষ্যৎ ব্যাপারে অনিশ্চয়তার সম্ভাবনা উদ্ভূত হওয়ায় আমরা যেন আর প্রিমিয়াম জমা না দিই। কিন্তু জীবন বিমা কোম্পানি ভালোই চলছিল। তারা আমাদের আশ্বস্ত করেন যে সব কিছু ঠিকঠাক আছে এবং তারা প্রতিটি পলিসিকে মান্যতা দেবে। কিন্তু তা সত্ত্বেও আমরা আর কোনো কিস্তি না দেওয়ার সিদ্ধান্তেই অটল থাকি। 2017 সালে আমাদের অর্থের গুরুতর প্রয়োজন দেখা দিলে ওই পলিসির কথা মনে পড়ে। এ ব্যাপারে কোম্পানির সাথে যোগাযোগ করলে জানা যায়, যখন মুম্বাইতে মূল পলিসি করা হয়েছিল তখন তা রাহুল ভরত ভটনাগর এই নামে করা হয়েছিল। আসলে মহারাষ্ট্রে বাবার নাম যুক্ত করা হয়, কিন্তু আমার ছেলের সমস্ত নথিপত্রে রাহুল ভটনাগর নাম ছিল। এটি ছিল প্রথম বাধা। দ্বিতীয়ত, আমার ছেলের স্বাক্ষরেও অনেক পরিবর্তন এসেছে, সুতরাং সেই অবস্থায় আমাদের টাকা ফেরত পাওয়ার আর কোনো রাস্তাই ছিল না। এই বছর মে মাসে আমাদের আবারও অর্থের প্রয়োজন পড়ে, তাই আমরা ওই পলিসির ব্যাপারে উদ্যোগ নিই। পলিসির অর্থ আদায় করার জন্য আগেরবারের মতোই সমস্ত নথিপত্র প্রস্তুত করি এবং যে নামে পলিসি প্রথম নিবন্ধিত হয়েছিল সেই নাম এবং আমার ছেলের বর্তমান স্বাক্ষরসহ মে মাসের মাঝামাঝি কোম্পানির অফিসে জমা দিই। কিন্তু কিছুই লাভ হয় না। যে আধিকারিক কাগজ জমা দেওয়ার সময় আমাদের সহায়তা করেছিলেন তার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ব্যক্তিগত কাজের জন্য তিনি কিছুদিন অফিসের বাইরে রয়েছেন, ফলে সেই মুহূর্তে আমাদের সাহায্য করতে পারছেন না। আমরা আরও 15 দিন অপেক্ষা করি। জুলাইয়ের শুরুতে ফোন করলে তিনি জানান তখনও তিনি শহরের বাইরে আছেন। আগস্ট মাসের 1 তারিখে সেই আধিকারিক নিজে ফোন করে আমার ইমেল আইডি ইত্যাদি বিষয়ে কিছু তথ্য চান। 2 তারিখে আমি একটা মেসেজ পাই যে আমার জমা করা পলিসির কার্যপ্রক্রিয়া শুরু হয়েছে এবং 3 কর্মদিবসের মধ্যেই আমি আমার অর্থ পেয়ে যাব। 4 আগস্ট আমার অ্যাকাউন্টে সমস্ত অর্থ জমা পড়ে। শ্রী পরম করুণা পরম জ্যোতির এই অসাধারণ অনুগ্রহ বর্ষণে আমরা অপরিসীম কৃতজ্ঞ ও অভিভূত। আমাদের কৃতজ্ঞ হৃদয়ের কথা ভাষায় ব্যক্ত করা অসম্ভব। তার চরণ কমলে অসংখ্য ধন্যবাদ নিবেদন করি। আমাদের প্রতি এইরূপ সহানুভূতিশীল, যত্নশীল ও করুণাপূর্ণ হওয়ার জন্য জয় বলো ঐশ্বর্য প্রদাতা শ্রী পরম করুণা পরম জ্যোতির জয়।